গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আচ্ছা, আজকে আমি তোমাদের দেখো তোমাদের এই যে পঞ্চম শ্রেণীর এই যে প্রণবেজানা বইটা, এই যে পঞ্চম শ্রেণীর প্রণবেজানা বইয়ে আমি অবিকা ঘটা করাবো। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। ভিডিওটা অবশ্যই দেখবে আর নোটিফিকেশান বেলটা প্রেস করবে, ঠিক আছে? যারা যারা করনি তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশান বেলটা তোমরা প্রেস করো। আর যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা প্রতিদিন ভিডিওগুলো দেখবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবে, ঠিক আছে? দেখো কি বলেছে, প্রথমে বলেছে যে গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল টু বসাতে। দেখো কি করব, প্রথমে 35/42 আর এদিকে 5/6 আছে। আচ্ছা, 35/42টাকে যদি আমি কাটি, অর্থাৎ কেটে যদি ছোটো করি, তাহলে এটা কি হবে? দেখো, তাহলে এটা হয়ে যাবে 7 দিয়ে যদি আমি এটাকে কাটি, 7×5=35, 7×6=42, তাহলে 5/6, আর এদিকে 5/6 দেওয়াই আছে, তাহলে মাঝখানে হয়ে যাবে সমান বা ইকুয়েল চিহ্ন, ঠিক আছে? এইদিকে দেখো আছে 77/87 আর এদিকে 87/87, অর্থাৎ 87/87কে আমি লিখতে পারি 1। তাহলে আমরা জানি যে যে কোনো একটা প্রকৃত ভগ্নাংশ সবসময় একের থেকে ছোট হয়, সেই জন্য আমি এখানে লেস দেন বসালাম, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ সবসময় একের থেকে ছোট হয়। আচ্ছা, দুইয়ের আগে অঙ্কটা কি আছে দেখো, 7×4=2, 7×6=6, কত বছর কত মাস কত দিন। আচ্ছা, প্রথমে দেখো আমাকে এটা কি করতে হবে, প্রথমে আমাকে যেটা করতে হবে 365, কারণ এক বছর মানে তো 365 দিন, 365 দিন আমি ভাগ করলাম, দিয়ে দেখো দিয়ে 365 × 2=730 বিয়োগ করলাম, দিয়ে 1276 হলো, শূন্য বসিয়ে 6টা নামিয়েছিলাম, 3 বসিয়ে এটা করলাম, দিয়ে অবশেষ পড়লো 181। তাহলে এখানে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে 203 বছর হলো। ভালো করে দেখো, দিনকে যখন আমি 365 দিন দিয়ে ভাগ করলাম, যেটা এখানে হবে সেটা বছর হলো, ঠিক আছে? আর যেটা পড়ে আছে সেটা মাস হলো। এবার 181 মাস হচ্ছে। এবার এই মাসটাকে আমি আবার ভাগ করব, ভাগ করে আমি এটা থেকে মাস আর দিন বের করব। তাহলে দেখে নাও এবার আমি কীভাবে এবার এটা ভাগটা করছি। দেখো আমি যখন ভাগটা করব 30 দিয়ে, কারণ এক মাস মানে কি আমরা তো জানি, আমরা জানি যে এক মাস মানে হচ্ছে কত, এক মাস মানে হচ্ছে 30 দিন, ঠিক আছে? 30 দিয়ে ভাগ করলাম, 30×6=180, দিয়ে 6 মাস, তাহলে এইখানে যেটা ভাগ বদলো সেটা 6 মাস হলো, আর যেটা পড়ে রইলো সেটা 1 দিন হলো। তাহলে গোটা উত্তরটা কি হয়েছে দেখো, মানে লাস্ট যে উত্তরটা তোমাদের আসবে সেটা হচ্ছে 203 বছর 6 মাস। এই যে 6 মাস এখানে দেখো, এই যে 203 বছর বেরিয়েছিল, এই যে এইটা এখানে 203 বছর, এটা 6 মাস আর এটা হচ্ছে 1 দিন, বোঝা গেল? তাহলে 203 বছর 6 মাস আর 1 দিন, এটা হয়ে গেল ফাইনাল অ্যান্সার। এরপর দেখো তোমাদেরকে এখানে কি বলেছে যে সমস্যা তৈরি করে সমাধান করো, 4×2=19। দেখো আমি একটা সমস্যা লিখেছি, দেখো তোমরা যে কোনো যা খুশি লিখতে পারো। আমি লিখেছি যে একটি শাড়ির দাম যদি 4,212 টাকা হলে 19টি শাড়ির দাম কত হবে। তার মানে কি, তাহলে একটা শাড়ির দাম যদি 4,212 টাকা হয়, তাহলে 19টা শাড়ির দাম নিশ্চয়ই অনেক বেশি হবে, সেই জন্য গুণ করতে হবে। দিয়ে আমি গুণটা করেছি, দেখো গুণটা করে আমার কত হয়েছে, গুণটা করে আমার উত্তর হয়েছে কত, আমার উত্তর যেটা হয়েছে সেটা হচ্ছে 8,00028 টাকা, তাই তো? এইটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। চারটা দেখো বলছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। দেখো আমি এখানে এটা মিনিট দিয়ে দিয়েছিল, সেটাকে প্রথমে 1 মিনিট, মানে যেহেতু আমি যেহেতু জানি যে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই তো? 1 ঘন্টা মানে 60 মিনিট, সেই জন্য 60 দিয়ে আমি ভাগ করলাম। মিনিট থেকে আমি কিসে করছি, মিনিট থেকে আমাকে করতে হবে ঘন্টা, তাই তো? আমাকে মিনিট থেকে ঘন্টা করতে হবে, তার মানে ছোটো একক থেকে বড় এককে যাচ্ছি, ছোটো একক থেকে বড় এককে গেলেই আমাকে কী করতে হয়, ভাগ করতে হয়, ঠিক আছে? ভাগ। আর যদি ঘন্টা থেকে আমি মিনিটে যাই কোনো অঙ্কে, যদি ঘন্টা থেকে আমি মিনিটে যাই, তাহলে কী করতে হয় আমাকে, দেখো ঘন্টা থেকে যদি আমি মিনিটে যাই, তাহলে আমাকে এখানে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে আমি মিনিট থেকে ঘন্টাতে আসবো, তাই আমি 60 দিয়ে ভাগ করব, তাই তো? 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করেছি, দিয়ে উত্তর হয়েছে 12 ঘন্টা 50 মিনিট। তাহলে মোট উত্তরটা তাহলে কত হলো, এইটা হলো যে 12 ঘন্টা 60 মিনিট, ঠিক আছে? দেখো এরপর 5-এর দাগের ক, দেখো এখানে কী বলেছে, 5-এর দাগেরটা ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষের মধ্যে সম্বন্ধ লিখতে বলেছে। দেখো ভাজ্য সমান কি, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ওকে? আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে, 24-এর উৎপাদকগুলো কী কী লেখো। আচ্ছা, 24-এর উৎপাদক তাহলে কী কী দেখো,
এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ, এতগুলো উৎপাদক, কারণ এই প্রত্যেকটা দিয়েই চব্বিশকে ভাগ করা যায়। ঠিক আছে, প্রথম তিনটি মৌলিক সংখ্যা লিখতে বলেছি, প্রথম তিনটি মৌলিক সংখ্যা কী হবে দেখো, দুই তিন পাঁচ আর সাত। ওকে, আচ্ছা তারপর দেখো এখানে কি বলছে যে কিরূপ সংখ্যা পাঁচ দ্বারা বিভাজন হবে, অর্থাৎ তোমাকে এখানে পাঁচের বিভাজতা নিয়মটা জানতে চেয়েছি। দেখো পাঁচের বিভাজতা নিয়ম তোমাদেরকে আগে শিখেছি, আবার বলে দিচ্ছি, যে সংখ্যাগুলো শেষে শূন্য বা পাঁচ থাকবে সেইগুলোই পাঁচ দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো পঁচিশ, পঁচিশের শেষে পাঁচ আছে, আচ্ছা পঞ্চাশের শেষে শূন্য আছে, তাহলে শূন্য বা পাঁচ থাকলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে, তাহলে বোঝা গেল। আরেকটা কী আছে দেখো এখানে, পনেরো গুণিত দুই ভাগ দশ। দেখো আমরা এখানে কী করলাম, পনেরো গুণ দুই ভাগ দশ, পনেরো দুগুণে তিরিশ ভাজিত দশ, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে তিন। তাহলে তোমরা এখানে ঘরটা বুঝতে পেরেছো। আচ্ছা পরের দিন অবশ্যই ওয়াই শ্রেণী অভিকাটা তোমরা পেয়ে যাবে। এরপর আমরা তারপরে আস্তে আস্তে প্রশ্নপত্রগুলো শুরু করব। এখানে দেখো খুব সুন্দর সুন্দর লসাগু গসাগু ইকিক নিয়ম সমস্ত, হ্যাঁ তোমাদের লাভ ক্ষতি ঠিক আছে সমস্ত অঙ্ক আছে, আয় ব্যয়ের অঙ্ক আছে, শেষে আবার কিছু দেখো এখানে প্রশ্নপত্র আছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ঠিক আছে, সব কিছু তোমরা শিখতে পারবে, তার জন্য তোমরা ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলবে না, এবং ভিডিওটা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।